দেখ আই ডোন্ট নো এটা কেমন ব্লগ হবে এই পথ পাড়ি দিয়ে যেতে হবে এখন গল্প স্বল্প করি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইবও করো থ্যাংক ইউ খুব সহজেই গাড়ি নিয়ে এখানে আসা যায় এবং গাড়ি রোডের পাশে পার্কও করা যায় গন্তব্য ছিল হেওয়ার্ডস হিথ যেটা কিনা ওয়েস্ট সাসেক্সে যাচ্ছি তোমাদেরকে একটা ব্রিজ দেখাতে যে ব্রিজটা দিয়ে ট্রেন যায় এবং সব ট্রেন যায় না লন্ডন থেকে ব্রাইটনের যে ট্রেন আছে শুধুমাত্র সেটাই যায় দুটো মাত্র এটা ট্র্যাক মানে যায় আর আসে কিন্তু এটা যেন তেন কোনো ব্রিজ না এই ব্রিজগুলোকে বলা হয় ভায়াডাক্ট ভায়াডাক্ট বলতে বোঝানো হয় লম্বা লম্বা বা অনেকগুলো আর্চ দেয়া ব্রিজ এই যে চলে এসেছি এটা দুটো নাম আছে একটা হচ্ছে ওজে ভ্যালে ভায়াডাক্ট বা এটাকে বালকম ভায়াডাক্টও বলা হয় কারণ এই জায়গাটা বেসিক্যালি হেওয়ার্ডস হিথ এবং বালকমের মাঝে পড়েছে তো এই যে হচ্ছে সেই জায়গাটা এখন এই পথ পাড়ি দিয়ে আমাদের যেতে হবে এখন ও মাই গড কিভাবে যাব লাইক ও মাই গড এই রোড দিয়ে তো ডেফিনেটলি আমি যাইনি আমি গিয়েছিলাম মাঠের মধ্যে দিয়ে ভাবলাম ঘাস আছে আরামে যাওয়া যাবে বাট ওই যে বলে না মানুষের ওপরের চেহারা দেখে বোঝা যায় না ভেতরে কি আছে ওপরে সবুজ ঘাস দেখে আসলে বোঝা যায় না নিচে কি আছে কারণ নিচে আরো নরম কাদা ছিল মানে পুরো মাঠটাই সেম I'm a shoe. Look at my shoe. Look. So bad. So bad. It is literally ekhan diye ashar jonno ui rasta ta dhore ashte hoyeche ebong pura ta kada. Ami ektu nijeke bachanor chesta korechi but hoyni. Motamoti shobai boot pore esheche. Thanks god je ami amar notun juta pore ashini dhong kore. বাট স্টিল আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন কারণ কাদা পানিতে আর তো পাজামা গিয়েছে আই ডোন্ট নো এটা কেমন ব্লগ হবে আমার কথা মনে হয় একো হচ্ছে আই এম নট শিওর কারণ আমরা এমন একটা জায়গায় আছি যেখানে নর্মাল কথা বলেও পুরো কথাটা অনেক জোরে একো হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ওজ ভ্যালে ভায়াডাক্ট ভায়াডাক্ট হচ্ছে বেসিক্যালি এগুলো ব্রিজ টাইপের হয় বিভিন্ন রকম স্ট্রাকচার হয় এবং এই যে ভায়াডাক্টটা বা ব্রিজ যেটাই হোক না কেন এটাকে বলা হয় যে ওয়ান অফ দ্য মোস্ট এলিগেন্ট ভায়াডাক্ট ইন ইউকে আর এটা এক্স্যাক্টলি কোথায় আমি বলি এটা হচ্ছে হেওয়ার্ডস হিথে খুব ছোট একটা জায়গা অনেক বড় জায়গা না কিন্তু দেখার মতো একটা জায়গা খুবই সুন্দর এটা লাইক স্ট্রাকচারটা অনেক সুন্দর এবং ডিফারেন্ট আর তোমাদের দেখায় কীরকম একো হচ্ছে আমি শিওর তোমরা বুঝতে পারছো এত মানুষ নেই একটাই প্রবলেম ওই রাস্তা থেকেই মানে যেখানে গাড়ি পার্ক করা হয়েছে সেখান থেকেই জায়গাটা অনলি লাইক এক মিনিটের হাঁটা ছোট্ট একটা মাঠ পার হয়ে আসতে হয় বাট ওই মাঠটা পার হতে গিয়ে জুতা জামা সব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এই সিজনে যারা আসবে প্লিজ 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 রেইন বুটস পরে আসবে ঠিক আছে নাহলে আমার মতো জুতা টুতা একদম খারাপ হয়ে যাবে সো এই যে সুন্দর জামাটা এটা আমি নিয়েছি মোহনার থেকে ও আমার খুবই ভালো ফ্রেন্ড ওর গ্রুপের নাম হচ্ছে মিমোস ওয়ার্ল্ড ওটার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিবো ওরা খুবই সুন্দর হাতের কাজের জামা বানায় এটাই আমার প্রথম মিমোস ওয়ার্ল্ডের জামা না আমি মিমোস ওয়ার্ল্ডের অনেক অনেক জামা পরেছি আমার রিলেটিভদের আমি গিফট করেছি কারণ একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা অনেক সুন্দর সুন্দর জামা পাবে এবং এটা কিন্তু পিওর কটন ঠিক আছে এখন জিজ্ঞাসা করতে পারো যে আমার কি ঠান্ডা লাগছে না আমার পা দেখলে বুঝতে কাদা পানিতে আমার পায়ের অবস্থা খুব খারাপ প্লাস আমার হাতেও ঠান্ডা লাগছে বাট কোনো একটা কারণে আমি লাইক ড্রেস আপ করলে মেকআপ টেকআপ করলে আমার ঠান্ডা একটু কম লাগে অবশ্য আমার কাছে জ্যাকেট আছে জ্যাকেটটাকে একটু পরবো আমি বাট চলো তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখাই এই জায়গাটা সাবধানে হাঁটতে হবে না হলে উষ্টা খেয়ে পড়ে যেতে পারো স্পেশালি আমার মতো ক্লামজি যারা তারা তো সবার আগে পড়বা সো এটা হচ্ছে সেই ব্রিজটা যেটার ওপর দিয়ে অ্যাকচুয়ালি লন্ডন ব্রাইটনের ট্রেন চলে ওটার ওপর দিয়ে
সো এটা বেসিক্যালি একটা ট্রেন যাওয়ার জন্য ব্রিজ, ঠিক আছে? বাট তারা এভাবে স্ট্রাকচার করে বানিয়েছে যেটাকে কিনা ডিজাইনটা এদের খুব ইউনিক বানিয়ে দিয়েছে, এবং বেশ কিছু মানুষ এখানে আসে তাদের ছবি টবি তোলার জন্য, যে অনেকে আছে। আজকে ওয়েদার ভালো, এই জন্য আমিও ভাবলাম চলে আসি ছোট্ট এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করতে। আর এটার এই পাশ দিয়ে এই যে এইসব এলাকা, যেমন নো এন্ট্রি দেওয়া আছে, এসব জায়গায় যাওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি, সো এগুলো ডেফিনেটলি আমরা ওদিকে যাব না। জাস্ট মাঠটাটি আছে। ভায়াডাক্টের ডিজাইনার ছিলেন জন আরপ্রেট রাস্ট্রিক, আর এই ব্রিজটা বানানো হয় 1841 সালের জুলাই মাসে, কনস্ট্রাকশন শেষ হয় 1842 সালে। পুরোটার লেন্থ হচ্ছে 450 মিটার, মানে 1480 ফিট। আর এই যে স্প্যান, যেগুলো কিনা এই ভায়াডাক্টটাকে অন্যরকম সৌন্দর্য দিয়েছে, এরকম স্প্যান আছে 37টা। এখান থেকে এখানে যে ক্যাবিনে উঠলাম, সেটা ছোটবেলায় গাছে ওঠার অভিজ্ঞতা কাজে দিয়েছে। বেশ মানুষজন এখানে আসছে যাচ্ছে, তারা এখানে লাইক ছবি টবি তুলতে আসছে, অনেকে টিকটকও করতে আসছে। এই তো, বাই দ্য ওয়ে, আমার টিকটক অ্যাকাউন্টের নাম শাহনাশিমুল2020, ফলো করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আমি চলে এসেছি, প্রচন্ড ঠান্ডা, লাইক এত এত ঠান্ডা, কিন্তু দিনটা আজকে অনেক সুন্দর, লাইক অসম্ভব সুন্দর একটা দিন। মানে ব্যাপারটা হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা বেসিক্যালি এটা না, এটার ভেতরের যে রাস্তাটা, মানে এত সুন্দর করে বানানো হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখো আমার পায়ের অবস্থা কি হয়ে গিয়েছে, এখন আমি পাটা ধুবো, পুরো কাদা কাদা হয়ে গিয়েছে আমার পা। আল্লাহ, আরাম লাগছে যে কি পরিমাণ, কারণ পা এত জমে গিয়েছিল, আমার পা পুরো লাল হয়ে গিয়েছিল। উফ, আরাম পাচ্ছি খুব এখন। সো আমি বাসায় চলে এসেছি। সিরিয়াসলি এইবার আমার সব থেকে বেশি ঠান্ডা লেগেছে, এই জন্য না যে আমি জ্যাকেট পরেছিলাম না, এই জন্য যে আমার পা ভিজে গিয়েছিল এবং পুরো পা কাদা কাদায় ভরা ছিল, সেই সাথে হাতও অনেক বেশি ঠান্ডা লাগছিল। আর এইটা এই একটা কারণেই আই থিঙ্ক আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল, কারণ আরেকটা যেটা ব্যাপার ছিল, যেমন লাস্টবার আমি যখন গিয়েছিলাম শাড়ি পরে ইতির সাথে যখন বাইরে গিয়েছিলাম, ওই সময় কম ঠান্ডা লেগেছিল, যদিও ওই সময় বাতাস অনেক ছিল। আজকে বাতাসও ছিল না, বাট আজকে তাপমাত্রা অনেক কম ছিল। আর এখন আমাদের এখানে হচ্ছে -1 দেখাচ্ছে, মানে এখন আমি যখন বাসায় ফেরত এসেছি। তো আমি বাসায় ফেরত আসার পরে যেটা করেছি, বেসিক্যালি আমি আমার লিপস্টিকটা তুলে নিয়েছি, এখন আমি একটা ফিল্ম করবো, এখন আমি একটা ভিডিও ফিল্ম করবো। আমি এসে খাওয়া দাওয়া করেছি, আই ওয়াজ ভেরি ভেরি হাংরি, আর লেপের নিচে ঢুকেছিলাম আমি। তো উঠে জাস্ট আমার মেকআপটাকে হালকা একটু রিফ্রেশ করে নিয়ে আমি এখন আবার একটা ভিডিও ফিল্ম করবো। আমি চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের টপিকস বা ট্রাভেল ব্লগগুলো বা কুকিং ফুড ব্লগগুলো আরও বেশি বেশি ইনক্লুড করতে, অ্যান্ড আমি দেখছি যে এগুলোর কারণে তোমরা ভিউও কিন্তু অনেক ভালো দিচ্ছ, অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল অ্যাবাউট দ্যাট। আরেকটা কথা, আমি যে ভিডিওটা এখন ফিল্ম করবো সেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে, তোমরা দেখতে পারবে, ওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স। আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি, ট্রাস্ট মি, আমি ভুলে এই ফাউন্ডেশনটা আজকে ইউজ করে ফেলেছি, অ্যান্ড ইউজ করার পরে আমি আই ওয়াজ লাইক রিগ্রেটিং, কারণ এটা অনেক ডার্ক আমার স্কিনের থেকে, লাইক অ্যাটলিস্ট 2 শেড ডার্কার। এবং তোমাদের আমি দেখাই, মানে আমার চেস্টের সাথেও যদি হয় স্টিল ডার্ক, আমার হাতের সাথে হলেও, আমার হাতের সাথে হলেও ডার্ক, দেখতে পাচ্ছ, অনেক ডার্ক। তার একটাই কারণ, এই ফাউন্ডেশনটা আমি যেটা ব্যবহার করেছি এটা ফিনিশিংটা অসম্ভব সুন্দর, বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে এটা আমার সামারের শেড, আমার সামারে যখন আমি একটু ট্যান হয়ে যাই তখনকার শেড, যেখানে একটু উইন্টার হয়েছে এখন ট্যান ভাবটা অনেকটাই কমে যাচ্ছে। সো ইয়াস,
কেয়ার করা, বাট আমার প্রবলেম হয় না একদিন সে যদি ডার্ক ফাউন্ডেশনও ব্যবহার করি, আমার প্রবলেম হয় আমি যখন লাইট ফাউন্ডেশন ব্যবহার করি, আমার নিজেকে নিজে তখন আর দেখতে ভালো লাগে না। যাই হোক, আমি আমার এই ছোট্ট ট্রাভেল ব্লগটি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে জানাও এই ধরনের ভিডিও তোমাদের আসলেই দেখতে কেমন লাগে। তোমাদের সবার সাথে আমার দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।